দুর্গা, তোমার নামে একটা পার্সেল এসেছিল না? এটা তো বক্সিং গ্লাভস। দাঁড়াও দাঁড়াও, একটা চিরকুট আছে। তৈরি থেকো দুর্গা। এবার থেকে আমি যখনই নির্বাচনী প্রচারে বেরোব, তোমরা সবাই আমার সঙ্গে যাবে। আমি এত লোকের হয়ে মন্ত্রী মশাইকে কিছু প্রশ্ন করতে চাই, আর ওনাকে এই রাস্তার মধ্যে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। দাদা, দাদা, এই দুর্গা তো চরম ভার বেড়েছে দেখছি। হ্যাঁ, সবার সামনে রাস্তার মাঝে তোমার প্রশ্ন করতে চায়। তা শুরু করি মন্ত্রী মশাই। শোনো দুর্গা, তুমি দাদা এত দলবল বেঁধে এসেছে দেখছি, তো অবাক হচ্ছে না। মা দুর্গাকে কখনো একলা আসতে দেখেছো? পুজোর সময় পুরো ফ্যামিলি নিয়ে আসে, এখন অফ সিজনে এই চাঙ্গু পাঙ্গু দিয়ে নিয়ে আসে। ব্যাপারটা ঠিক হচ্ছে না। বড় কিছু গোলমাল বাঁধানোর আগে আমাকে থামাতে হবে। কি অবস্থা হয়েছে তোমার দুর্গা? দুদিন আগে নার্সিং হোমে ছিলে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। কোথায় তুমি নিজের খেয়াল রাখবে, একটু সাবধান হবে তা নয়, তুমি এভাবে রাস্তায় নেমে পড়েছো। ভালো লাগছে আপনাকে দেখে, এই আপনি মন্ত্রী মশাইয়ের সাথে রাস্তায় বেরিয়েছেন। আপনি সত্যি আপনার ধর্ম খুব ভালো করে পালন করছেন মা। দুর্গা, আমি মা হিসেবে আমার ধর্ম পালন করার চেষ্টা করেছি, সেজন্য আমি তোমাকে বলছি, তোমাকে থামানোর চেষ্টা করছি। বারবার করে বলছি দুর্গা, তুমি যেটা করছো সেটা ঠিক হচ্ছে না, তুমি অসুস্থ। হ্যাঁ, আমি অসুস্থ থাকলে আখেরি মন্ত্রী মশারই অনেক লাভ, তাই উনি সেই চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। আপনারা কেউ ওর কথা পাত্তা দেবেন না। ও এখানে এসছে মন্ত্রী মশাইয়ের নামে কুৎসা রটাতে। কুৎসা না মিস্টার হোয়াইট, কুৎসা রটানোর হলে এত কষ্ট করে রাস্তা আটকাতে হয় না। এটা সত্যিকে সামনে আনার লড়াই। সত্যি মানে কি সত্যি? তোমার উন্নতি দেখার মতো মিহিরদা, আপনি আপনার এই ছেলেকে নিয়ে গর্ব করতে পারেন। কালে দিনে এই ছেলেও আপনাকে ছাড়াবে। এসব করে পার পাবে না দুর্গা, তোমাকে আমি কুকুরে জোরে বল মিহিতা, আমি যা বলছি সবার সামনে চিৎকার করে বলছি, তাহলে তুমি এত আস্তে আস্তে বলছো কেন? জোরে বলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা বলতে জটিল করে কোনো লাভ নেই। ওয়েট, তুমি কেন কি উদ্দেশ্যে এসব করছো আমি বুঝতে পারছি, কিন্তু দুর্গা এসব করে কি লাভ? লাভ, লাভের কথা আমি ভাবিনি মন্ত্রী মশাই। আমি এই দেশটার ক্ষতি আপনাকে করতে দেব না। তুমি আমাকে উত্তেজিত করতে চাইছো আমি বুঝতে পারছি, চাইছো আমার মুখ থেকে খারাপ কিছু বেরোক। মোদ্দা কথা, তুমি আবার আমার মান সম্মান ধুলোয় মেশাতে চাও। ধুলোয় মেশানোর আর বাকিটা কি রেখেছে ও এইসব প্রেস মিডিয়ার সামনে? সবাই তো এখনো সত্যিটা জানেই না, জানলে আর এই পদযাত্রা করে আপনার ভোটের প্রচারে বেরোতে হতো না। সত্যিটা কি মানে কোন সত্যি কথা বলছো আমি বুঝতে পারছি না। তোমার যা জিজ্ঞাসা সেটা এইভাবে রাস্তা আটকে কেন? তুমি কি ভুলে যাচ্ছ তুমি কে? তুমি আমার বাড়ির বউ দুর্গা, আমার ছোট বৌমা।
আমার মান সম্মানের কথা তুমি না ভাবলো, তোমার মান সম্মানের কথা আমি ভাবি। এইভাবে ছোট করো না নিজেকে, বাড়ি যাও। বাবা তুমি কি ভেবেছো, ও তোমার এই ভালো ভালো কথায় ভুলবে? আরে ও এখানে এসেছে একটা সিন ক্রিয়েট করতে। সে আমি জানি, তবে সত্যি যদি তোমার কিছু জানার থাকে তুমি পরে বাড়িতে এসো, কথা হবে। আমার বৌমা যে কাজটি করেছে সেটা অত্যন্ত লজ্জার। আমি জানি আমাদের সম্পর্ক নিয়ে অনেক মুখরোচক খবর হয়, কিন্তু আমি চাই না সেরকম কিছু হোক। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এসব মনে রাখবেন না, আবার নিজ গুণে ক্ষমা করে দিন দুর্গাকে। আমার অপরাধ এইটুকু, আমি আপনার রাস্তা আটকে প্রশ্ন করব বলেছি, কিন্তু আপনার অপরাধের লিস্ট তো অনেক। দেখছেন, শুনছেন আপনারা, ঘুরে ফিরে সে একই জায়গায় ব্যাপারটা নিয়ে যেতে চাইছে। না, আমি ওর দোষ দিচ্ছি না, এটা ওর অসুস্থতা। হ্যাঁ, ও মানসিকভাবে অসুস্থ। আপনারা বোধহয় অনেকেই জানেন না, ও সবে নার্সিংহোম থেকে বেরিয়েছে। আচ্ছা, অনি অনি কোথায়? অনি অনি কোথায়? না, অনি তো আসেনি। এত কেয়ারলেস হলে হয়? ভূমির মাথা খারাপ, তাকে একা ছেড়ে দিয়েছে। ডাকো অনিকে, এসে নিয়ে যাক দুর্গাকে। স্যার, দুর্গা দেবী অসুস্থ ছিল বলে আমরা খবর পেয়েছিলাম, উনি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। কিন্তু মানসিকভাবে অসুস্থ মানে কি সেটা যদি একটু বুঝিয়ে বলেন। আপনারা ভুল করছেন, উনি এই সব কথা বলে পুরো ব্যাপারটাকে ঘোরানোর চেষ্টা করছেন। দুর্গার শাশুড়ি মা এখানে আছেন, এই সত্যিটা উনি নিতে পারবেন না, তাই আমি এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি বলতে চাই, আমি আপনার সব কথা সবাইকে জানাতে চাই। সবাই জানুক আপনার এই জনদরদী চেহারার পেছনে আসল চেহারাটা। আমি যদি আপনাদের ওনার সত্যিটা বলি তাহলে আপনাদের গায়ে কাঁটা দেবে, আপনাদের মনে হবে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু এই কথাগুলোই সত্যি। কারণ ওনার এই সত্যিটা আমার নিজের চোখে দেখা। থামাতে হবে অভি না, কিন্তু বলুক না, যা মনে আসে বলতে দাও। বাবা, ও মুখ খুললে তুমি বিপদে পড়ে যাবে, এতটা রিস্ক নিও না। এটি পাবলিসিটিটাও তো পাবলিসিটি, ভোটের আগে সব কাজে লেগে যাবে। আপনি ওনার উপর সরাসরি আঙুল তুলছেন দুর্গা, ওনার চরিত্র নিয়ে কথা বলছেন, এসব প্রমাণ করতে পারবেন তো? আমি তো এখনো কিছু বলিনি। আগে আমি বলি, আপনারা সবটা শুনুন, তারপর তো প্রমাণের কথা উঠবে। আপনারা জানেন উনি একজন মাননীয় মন্ত্রী, কিন্তু আমি জানি উনি একজন লোভী, নোংরা, স্বার্থপর। দুর্গা, বাবার নামে আর একটা কথা বললে আমি তোমার কে মন্ত্রী অভিরূপ মুখার্জি, আমার সেই সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কপাল খারাপ আমাদের, অনন্তপুরের ছোট্ট বাড়ি জমি, ওনার স্বপ্নের বাগান বাড়ির করার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল। একটা পরিবারের জন্য মন্ত্রী মশাইয়ের স্বাদ পূরণ হবে না, এটা আবার হয় নাকি? আর সেই থেকে ওনার অত্যাচারের শুরু। ভালোই ভালো সইটা করে দিন, তা না হলে এই জমি কিভাবে খালি করতে হয় আমাদের খুব ভালো করে জানা আছে। গায়ে চড়ে হয়নি বলে আমার দ্বিতীয়াকে ফাঁসানো হয়েছিল, ওকে খুন করার চেষ্টা করে আমাদের কোন ঠাসা করানোর চেষ্টা করা হয়েছিল। তারপরেও যখন আমরা পিছিয়ে আসিনি,
তারপর উনি আমার বাবাকে পরপর দুটো বড় ধাক্কা আমার মা সহ্য করতে পারেনি, তাই আমার মায়ের মাথাটাই খারাপ হয়ে গেছিল। আমিও আস্তে আস্তে বড় হয়ে উঠলাম, কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না একটা মানুষের শখ পূরণের জন্য কেন একটা পরিবারকে ক্ষতিপূরণ দিতে হলো। কারণ উনি একজন মন্ত্রী, উনি কিছু চাইবেন সেটা পাবেন না, এটা আবার হয় নাকি? এটা তো গেল আমাদের পরিবারের কথা, এরকম আরো কত পরিবার আছে যারা নিঃস্ব হয়েছেন, যারা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন। এবার আপনারাই বলুন, এই রকম একজনের মন্ত্রী থাকার কোনো অধিকার আছে? আপনাদের মন কি বলে, আপনাদের বোধ বুদ্ধি বিবেক কি বলে বলুন, জোর গলায় বলুন। আপনারা চান এরকম একজন মন্ত্রী? বলুন না, আপনারা চান এরকম একজন মন্ত্রী? এটুকু শুনেই আপনারা না বলছেন। এখনো তো খাতার অনেক পাতা উল্টানো বাকি আছে। দাদা দাদা, তুমি কিন্তু ওকে আর বাড়তে দিও না দাদা, ও কিন্তু তোমার সবকিছু ফাঁস করে দেবে। মেজকা মেজকা, এখন থামাতে গেলে কিন্তু প্রবলেম হবে। মা মা, তুমি কিছু করো প্লিজ, ওকে থামাও। ও আগে ওর কথা শেষ করে নি, অনেক কিছু জমে আছে, বেরোক সে। কিন্তু বাবা, মন্ত্রী মশাই শুধু একা নন, উনি ওনার ছেলে ওনার ভাইরা সবাই এক একজন অন্ধকারের কীট, যারা গোটা দেশকে ঝাঁঝরা করে দিচ্ছে। এসব তুমি কি বলছো দুর্গা, নিজের আত্মীয় স্বজনদের নামে তুমি এভাবে? এই মন্ত্রী অভিরূপ মুখার্জি দিনের পর দিন আপনাদের ঠকিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন। শুধু তাই নয়, আপনাদের বাড়ির মা বোনদের নিয়ে উনি ব্যবসা করছেন। আপনি কি বলছেন আপনি জানেন? আশা করি আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছুদিন আগে ওনার সম্পর্কে ঠিক কি খবর বেরিয়েছিল। উনি একটি হাঁটুর বয়সী মেয়ের সাথে আমি একটাও কথা বানিয়ে বলছি না মা, আপনার সামনে ভাবছিলাম এই কথাগুলো বলবো কিনা। আজ আপনার কষ্ট থেকে আমার দেশের মানুষগুলোকে বাঁচানো আমার বেশি জরুরি বলে মনে হলো। হ্যাঁ, উনি নিজে এই নোংরা ব্যবসার সাথে জড়িত, ক্ষমতা থাকলে প্রতিবাদ করে দেখান। আর ওনার ছেলেও কোনো অংশে কম যায় না। মিহির মুখার্জি নিজের বউকে অত্যাচার করে তাকে ব্যবহার করে আবার আর একটা বিয়ে করছে। আপনারা চান এরকম একজন মন্ত্রী? চান ওনার মতো একজন মন্ত্রীর হাতে ক্ষমতা তুলে দিয়ে নিজেদের সর্বনাশ করতে? আমরা চাই এরকম নোংরা লোককে শাস্তি দিতে।
আপনারা বুঝতে পারছেন না? এমএ নিজের স্বার্থে আপনাদের উস্কানি দিচ্ছে, মন্ত্রীমশাইকে বদনাম করছে। তাহলে উনি চুপ করে আছেন কেন? মিথ্যে হলে প্রতিবাদ করুন। এতদিন আপনারা চোখ বুঝে সব অন্যায় মেনে নিয়েছেন, তাহলে আজ এত তাড়াতাড়ি কেন ধৈর্য হারাচ্ছেন? কেন? আমার এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, ভোট। ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার, তাই ভোট দেওয়ার আগে ভালো করে মাথা ঠান্ডা করে ভাবুন কে আপনাদের বন্ধু, দুর্দিনে কে আপনাদের পাশে থাকবে। আপনারা যার হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন সে কে, কি তার পরিচয়? ভালো করে শুনেছেন তো? ওর কথাগুলো গুরুত্ব দিয়ে ভাবা উচিত। এই কথাগুলো আমি মঞ্চে দাঁড়িয়ে বলবো ভেবেছিলাম। কার হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন এটা জানা খুব জরুরি। এসব তো ঠিক আছে স্যার, কিন্তু দুর্গা যে আপনার নামে এত কিছু বলল, আপনি তার বিরুদ্ধে একটাও কথা বললেন না কেন? সময় তার উত্তর দেবে, তাই তো এইসব অভিযোগের কোনো প্রমাণ আমি চাইনি ওর কাছে। সময় দিলেও আপনার কপাল ফিরবে না মন্ত্রীমশাই। সে দেখা যাবে, কিন্তু আমাদের নামে এত কিছু কথা বলে তুমি নিজে কতটা নিচে নামলে সেটা কি একবার ভেবে দেখেছ? আমি ঠিক ভুল এসব প্রশ্নে যাচ্ছি না। একজন স্বামী স্ত্রী কিভাবে মেলামেশা করছে আমি সেই প্রশ্নও তুলছি না, কিন্তু আমি কটা কথা বলবো। আপনাদের মধ্যে কেউ একজন একটু আগে এই মালা আমার গলায় পরিয়ে দিয়েছেন, আপনাদেরই মধ্যে কারুর একজন বাচ্চাকে আমি কোলে তুলে আদর করেছি, কিন্তু যার কিছু উস্কানিমূলক কথায় আপনারা হঠাৎ এরকম খেপে গেলেন তার কথা কিছু জানুন? এই দুর্গা যে আপনাদের দেশ গড়ার কথা বলছে, আপনাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে, যার এত অভিযোগের দিক আমাদের দিকে, সে কি বলল? আমার ছেলে মিহির আবার বিয়ে করছে, সে নাকি ওর দিদির ওপর অত্যাচার করেছে। আসলে ও দিদির ঘর ভেঙেছে ও নিজে। আপনার মনে হয় আপনার এই মিথ্যে কথাগুলো সবাই বিশ্বাস করবে? তুমি সৎ সাহসের কথা বলছিলে না, তা সাহস থাকলে বলো, আর জনগণের সামনে বলো এর জন্য কত টাকা তুমি নিয়েছো আমার কাছে। অবাক হচ্ছেন তো? এই দুর্গা এর জন্য অনেক অনেক টাকা নিয়েছে আমার কাছে, কি নাকি নির্বাচনে প্রয়োজন, আর সেই আজ আমার গায়ে নোংরা কাদা ছুঁড়ে সস্তার পাবলিসিটি পাওয়ার চেষ্টা করছে। মিথ্যে কথা, সব ওনার বানানো কথা। আমি ওনার থেকে কোনো, হ্যাঁ আমার ছোট ছেলেকে ফুসলে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, তারপরেও ওকে আমি ইনভাইট করেছিলাম সব কিছু মিটিয়ে নেব বলে, কিন্তু ও যে আমাকে হারানোর জন্য এতটা নিচে নামতে পারে এটা আমি আমি দুঃস্বপ্নেও ভাবিনি। একটু খুলে বলবেন কি স্যার? সব কিছু খুলে বলা খুব কঠিন। আমারই বৌমা, আমার ছেলের বউ, নিষিদ্ধ ড্রাগ না এটা আমি কি করে, আপনি যা পারছেন বলছেন, আপনি এই সব কথা প্রমাণ করতে পারবেন তো? প্রয়োজন
হলো দুর্গার মেডিকেল রিপোর্ট। এগুলো সত্যি কিনা আপনারা যাচাই করে নিতে পারেন। তাই বলছি বন্ধুরা, আপনারা আমাকে নিয়ে ভাবুন, ওকে নিয়েও ভাবুন। একজন ড্রাগ অ্যাডিক্ট কি করে কিভাবে এই দেশের আপনাদের সেবা করবে ভাবুন একবার। ভুল করলেন মন্ত্রী মশাই। কি ভুল? এই সবার সামনে সত্যিটা বলে দিয়ে তো। আপনার এই কথাগুলো ধোপে টিকবে না। আপনি যে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুললেন, এগুলো যে ভুল সেটা প্রমাণ করার সাথে সাথে আমি যে অভিযোগগুলো এনেছি সেগুলো আমি প্রমাণ করব। নারী পাচার থেকে দেহ ব্যবসা, এই সব কিছুর সাথে যে আপনি জড়িত এইগুলো সবাই জানবে। আর জানাবে তারা যারা আপনার লালসার শিকার, তারা সবাই সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে। তৈরি থাকুন।